হ্যালো সবাইকে, আমি সুপর্ণা, সকলকে আমার মিনি ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ দিন। তো কাল হচ্ছে পয়লা বৈশাখ। তো চৈত্র সংক্রান্তির আগের দিন আমি আর আমার হাজবেন্ড মিলে গিয়েছিলাম একটু স্ট্যান্ডে। আমার বাবা ক্যাম্প থেকে অনেকগুলো কাঁচা তরকারি পাঠিয়েছে আজকে রান্না করার জন্য, তাই আমরা একটু স্ট্যান্ডে গেলাম, কারণ বাসে করে তরকারিগুলো পাঠিয়েছে। তো এই যে তরকারিগুলো দুটো ব্যাগ ভরে নিয়েছি। তারপর কালকে বিকেলবেলা আমি আর আমার শাশুড়ি মা, আমার কাকি শাশুড়ি সবাই মিলে একটু নাড়ু বেঁধে নিলাম, কারণ আজকে তো চৈত্র সংক্রান্তির শেষ দিন, নাড়ু সবাই খাবে আর বছরের বানও বানতে হয়। ছোটো ছোটো নাড়ু করে একটা ঘুটির মধ্যে রেখে এগুলোকে ঠাকুর ঘরে রাখি আমরা, এটাকে আমরা বছরের বান বলি। আর এই বানগুলো খয়ের নাড়ু দিয়ে বেশিরভাগ করা হয়, অনেকে খয়ের নাড়ুও বানায়, আবার মুড়ির দিয়েও নাড়ু বানায়। তো আমরা দুটোই করেছিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা সন্ধ্যাবেলা একটু আগুন জ্বালিয়েছিল, এই ধোঁয়াটা নাকি গায়ে লাগাতে হয়। তারপর আমরা সবাই মিলে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, আর যে আগুনটা জ্বালিয়েছিল এটা ধোঁয়াটা নাকি গায়ে লাগাতে হয়। আর এদিকে একটু নিম পাতা আর হলুদ বেটে নিয়েছিলাম সবাই স্নান করার সময় গায়ে মেখে, তারপর স্নান করবে, এতে নাকি গায়ে অনেক গোটা থাকলে বা অনেক রকম অসুবিধা থাকলে সেটা সেরে যায়। আর আমি আগের দিন বিকালবেলা কয়েকটা মালা গেঁথেছিলাম দরজার সামনে লাগানোর জন্য, সেগুলো লাগিয়ে দিয়েছি। তারপর স্নান টান সেরে নাড়ু মুড়ি খই সব কিছু একসাথে মিশিয়ে একটু খেয়ে নিয়েছি, এটা নাকি স্নান করে খেতে হয়। এদিকে আমাদের ঠাকুর ঘরের পুজোও শেষ, আমাদের রান্নাবান্নাও শেষ। আর এই তরকারিটাতে সব কিছু দেওয়া হয়, সব তরকারি দেওয়া হয়, আর এটাকে আমরা পাচন বলি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।